শুভ রথযাত্রা, সবাই খুব ভালো থাকুন, আনন্দে কাটুক, সারা বছরই আনন্দে কাটুক সেটাই চাইবো। ঘটনা হচ্ছে, আজকে এই রথযাত্রা উপলক্ষে একটা গল্প মনে পড়ছে, তো সেটা একটু শেয়ার করি। শুনেছিলাম, কেউ একজন বলেছিল, তো ভাবলাম শেয়ার করি। তো এক বৃদ্ধ মানুষ, তিনি এখন আর খুব একটা বেশি দূর কোথাও চলাফেরা করতে পারেন না, কিন্তু তার মন ছুটে যায়, ছুটে যথারীতি কোথায় গেছে না, পুরী গেছে। লক্ষ্য করে দেখবেন, সমুদ্রের কথা শুনলে বা পুরীর কথা শুনলে মনটা চলে যায় আগে, তো ওনারও তাই গেছে, এখন আর খুব একটা চলাফেরা করতে পারেন না সেভাবে। তো তার যে বৃত্ত, তারও খুব শখ যে পুরী বেড়াতে যাবে। তো এই যে বয়স্ক ভদ্রলোক, তিনি বললেন, বাহ, তোর খুব ভালো সময় তো মনে হয়েছে, সামনেই রথ, একটা কাজ কর, তোকে আমি 100 টাকা দিচ্ছি, তুই পুজো দিবি 100 টাকার, আর এমনি যা হাত খরচা লাগে সেসব নিয়ে চলে যা, পুজো দিস, কিন্তু আমারও একটুখানি বলিস চলিস। বলো, হ্যাঁ বাবু, চিন্তা করবে না। তো সে কথা মতো মালপত্র নিয়ে পুরি রওনা দিয়েছে, পৌঁছে গেছে, ঠিকঠাক আছে। যেদিনকে মন্দির যাবে, তো যাত্রাপথে দেখছে যে কি মনে হলো যে বেশ কিছু অভুক্ত মানুষ বসে রয়েছে, ভালো লাগলো না। ভাবলো যে আমার সামর্থ্যই বা কতটুকু, কিন্তু বাবু যে 100 টাকা দিয়েছে পুজো দেওয়ার জন্য, আমি একটা কাজ করি, 90 টাকার খাবারের ব্যবস্থা করে দিয়ে দেখি, এটা একটু খাক, আর 10 টাকা দিয়ে পুজো দেবো। এখন ভালো কথা, যেমন ভাবা তেমন কাজ, তাদেরকে খাইয়ে দিয়েছে, 10 টাকা দিয়ে পুজো দিয়েছে। তো এই যে পুজো পর্ব শেষ হলো, তো ইতিমধ্যেই এক রাত্রিবেলা বয়স্ক ভদ্রলোক যিনি, তিনি স্বপ্নে দেখলেন যে জগন্নাথ দেব বলছেন যে, হ্যাঁ রে, 90 টাকার পুজো দিয়েছে, তুই কাউকে পাঠিয়েছিলি, আমি সেটা গ্রহণ করেছি। এইটা শুনে তার ঘুমটা ভেঙে গেল। তো বয়স্ক ভদ্রলোক বলছে, আমার ভৃত্য তো অত্যন্ত সংযমী এবং বিশ্বস্ত, 10 টাকা কী করলো, 90 টাকার পুজো দিল, 10 টাকা কোথায় গেল, এইসব নানাখানা চিন্তা করছে। তো যখন সে ভৃত্য 2 দিন পরে ফিরলো, তো জিজ্ঞাসা করলো যে, হ্যাঁ রে, পুজো দিয়েছিলি? ভৃত্য বললো, হ্যাঁ দিয়েছিলাম বাবু। তখন বললো, কত টাকা দিয়েছিলে? 90 টাকার পুজো? বললো, 90 টাকার পুজো না, 90 টাকার পুজো না, কি 90 টাকা আপনি জানলেন কী করে? এই বলে একটুখানি সেও হতচকিত হয়ে গেছে। বললো, না না, আমি স্বপ্নে দেখেছি তো যে তুই 90 টাকার পুজো দিয়েছিস সেটা প্রভু গ্রহণ করেছেন। তখন বললো, না তো, আমি তো 90 টাকার পুজো দিইনি, আমি 90 টাকা দিয়ে খাবার খাইয়েছি। তখন সে পুরো ঘটনার বিস্তারে বললো, আর 10 টাকা দিয়ে আমি পুজো দিয়েছি, এবং এই যে এই যে সেই প্রসাদ এনেছি। তখন বললো, কিন্তু আপনাকে এটা কী বললেন উনি, পুজোটা বললেন না, 90 টাকার কথা বললেন, পুজোটা বললেন না? তখন যিনি বয়স্ক ভদ্রলোক, যিনি মালিক, তিনি বললেন, আসলে 90 টাকাটাই ওনার পুজো, 10 টাকাটা ওনার কাছে খুব একটা গ্রহণযোগ্যতা পেল না, এটাই বোঝা গেল। মরাল অফ দ্য স্টোরি কী? মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, এই যে মানুষজন ভাবে না যে কিছু একটা ঘটলেই মিষ্টি চড়িয়ে আসি, যত বেশি বাজঝাড়ম্বর, হ্যাঁ এগুলো করি, এগুলো করলে বোধ হয় ঈশ্বর খুশি হবেন, আরও বেশি বেশি করে আশীর্বাদ করবেন, বিষয়টা তা নয়। উনি আপনার ফল মিষ্টি এগুলোর আশায় বসে নেই, আপনি দুষ্কর্ম করবেন আর সেখানে গিয়ে ফল ফুল চড়িয়ে আসবেন আর ভাবলেন যে সমস্ত পাপ স্খালন হয়ে যাবে, সেটা কিন্তু নয়। তার কাছে মানুষের ভালো চাওয়াটা, ভালো করাটা, কারোর ক্ষতি না করাটা, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য, মানুষের উপকার করাটা সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। তার মানে এটাও নয়, শতেক পাপ করছে তারপরে উপকার করতে গেছে, সেটাও কিন্তু খুব একটা গ্রহণযোগ্যতা পাবে না। অর্থাৎ ভালো মনে, সুস্থ চিত্তে উপকার করতে হবে, উইদাউট এক্সপেকটেশন। বাজঝাড়ম্বর খুব একটা কিন্তু কার্যকরী নয়, যত অন্যায় তত বেশি জিনিসপত্র দিয়ে ভরিয়ে দেওয়া, তত বেশি উৎকোচ প্রদান করা যে পাপ স্খলন হয়ে যাবে, ঠাকুর করে দেবে, না, আমরা তার আশীর্বাদের আশায় থাকি, তিনি আমাদের উপর ডিপেন্ড করেন না, তিনি শুধু একটা জিনিসই চান, ভক্তি, ভক্তের ভাব, যেটা খুব ইম্পর্ট্যান্ট। ভালো থাকুন, আনন্দে থাকুন।